আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রত্যেকদিন আমরা যে কনফিগ ফাইলগুলো আপনাদেরকে দিয়ে থাকি, এই কনফিগ ফাইলগুলো কিভাবে আমরা তৈরি করি এ টু জেড প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই ভিডিওটি ফুল কন্টিনিউ করলে আপনারা নিজেরাই এই কনফিগ ফাইলগুলো তৈরি করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, মোবাইল স্ক্রিনটিতে লক্ষ্য রাখুন। রাইট গাইস, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আপনারা আপনার LMC 8.4 যেই ভার্সনটি ইউজ করেন সেই ভার্সনটির উপর টাচ করবেন। আমি 18 ভার্সনের উপর টাচ করেছি। টাচ করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি আইকন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা HDR অফ করে দিবেন, তারপরে সান দেখতে পাবেন এটাও অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনারা মোর সেটিংস এখানে একটি টাচ করে দিবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রসেসিং, এইটার উপর টাচ করবেন। ভিউ ফিন্ডারের উপর একটি টাচ করে দিবেন। তারপর আপনারা একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পাবেন এই অ্যাপ, নিচে আসলে এখানে দেখতে পাবেন হাই কোয়ালিটি। আপনারা এটার উপর টাচ করে রেজলেশন হাই করে দিবেন। হাই কোয়ালিটি এইটা করে দিলে আপনার ফটোর রেজলেশন একটুও কমবে না, অবশ্যই হাই কোয়ালিটি এইটা করে দিবেন। তারপর আপনারা এই সেটিংসগুলো সব অন করে দিবেন, এভাবে সবগুলো অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে যাবেন, তারপর একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন কালার কাটিং, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর মেন ক্যামেরা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে দেখতে পাবেন মি নোট 10 এইটার উপর টাচ করে দিবেন, সবগুলো মি নোট 10 করে দিবেন সব কয়টা। তারপর ব্যাগে যাবেন, তারপর এখানে দেখতে পাবেন অটো সিটি, অটো সিটির উপর টাচ করে দিবেন। অটো সিটির উপর টাচ করার পর ইনেবল অটো সিটি এটা অন করে দিবেন। তারপর মেন ক্যামেরার উপর একটি টাচ করে এটা দুইটা অন করে দিবেন অপশান। অন করে দেওয়ার পর আপনারা সবার নিচে দেখতে পাবেন ফোকাস, ফোকাসের উপর টাচ করে দেখবেন ফোকাস অন আছে কি নাই, অবশ্যই ফোকাস অন করে দিবেন। তারপর আপনারা ব্যাগে চলে যাবেন, ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ফটো প্রসেসিং এখানে টাচ করবেন। তারপর এখানে দেখতে পাবেন মেন ক্যামেরা এখানে টাচ করে একটু নিচে আসলেই এখানে দেখতে পাবেন কালার, কালারের উপর টাচ করবেন। কালারের উপর টাচ করার পর আপনারা এখানে টাচ করে দিবেন CG1, এখানে টাচ করে আপনাদের এটা ডিফল্টে থাকবে, আপনারা অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। CG2 ব্লু এটার উপর টাচ করে দিবেন, এটাও আপনাদের ডিফল্টে থাকতে পারে, আপনারা এখানে 135 করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন CG3 ব্লু এখানে টাচ করে আপনারা এইটা করে দিবেন 1093 এটা করে দিবেন। এগুলো কিন্তু মেন পয়েন্ট, আপনারা যদি অন্য কোনো পয়েন্ট এখানে অ্যাড করেন তাহলে কিন্তু ফটোর কালার নষ্ট হয়ে যাবে। আমি যেইটা দিচ্ছি সেমভাবে আপনারাও ওইটাই দিবেন। তারপর একটু নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন গ্রিন, গ্রিনের উপর টাচ করে দিবেন, এখানে 0.43 রাখবেন। তারপর এখানে দেখতে পাবেন CF2 রেড এখানে টাচ করবেন। এটাই হচ্ছে আরও মেন, যখন আপনারা মানুষের ফটো তুলবেন তখন কিন্তু এই কালারটা কাজ করবে। এটা অবশ্যই 1.10 রাখবেন, ওয়ানে রাখবেন 1.10। তারপর আপনারা এখান থেকে ব্যাগে যাবেন, তারপর আপনারা এখানে দেখতে পাবেন প্রো মোড এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর
কালার দেখতে পাবেন, কালারের উপর টাচ করবেন। কালারের উপর টাচ করার পর এখানেও দেখতে পাবেন সি জি ওয়ান, এখানে অবশ্যই আপনারা 1.30 রাখবেন। সিজি থ্রি ব্লু এটাতে আপনারা 1.10 রাখবেন। তারপর ব্যাগ হয়ে চলে যাবেন। ব্যাগে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন সিস্টেম সেটিংস, এখানে টাচ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন ইন্টারফেস মোড, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর মেন ক্যামেরার উপর টাচ করবেন। আপনাদের এখানে পিক্সেল 2 থাকবে, আপনারা পিক্সেল 2 এক্সেল দিতে পারেন, আমি পিক্সেল 3 এক্সেল দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন কনফিগ সেটিংস, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর সেভ সেটিংস, এখানে টাচ করবেন। তারপর এই কনফিগ ফাইলটির কী নাম আপনারা দিতে চাচ্ছেন সেই নামটি দিয়ে দিবেন। আমি আমার সেলিনের নামটি এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে ইএস এর উপর টাচ করে দিবেন। তারপর ব্যাগ হয়ে চলে আসবেন। দেখেন আমি যদি এখানে এখন টাচ করি, এই কনফিগ ফাইলটা এখানে শো করে দিচ্ছে। তো গাইস, আমি এখন রুমের মধ্যে আছি, আমি বাইরে গিয়ে একটি ফটোগ্রাফি করে আপনাদেরকে লাইভেই দেখিয়ে দিচ্ছি। একটু ওয়াইট। আই হোক, আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।